এইবার চুম্বনের ছবি নিয়ে মুখ খুললেন পূজা চেরি। হঠাৎ করেই তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি এভাবে ভাইরাল হয়ে যাবে এটা ভাবতেও পারেননি পূজা। বিষয়টি নিয়ে বেশ বিরক্তই নায়িকা। ছবিগুলিতে দেখা যায় ব্যাংককের ব্যস্ত রাস্তায় পূজা এবং জোভন একে অপরকে জড়িয়ে চুম্বন করছে। যদিও জোভন বা পূজা চেরি এই ছবি কেউই তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেননি, অন্য কেউ গোপনে ছবিগুলি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আর সে কারণেই অনেকেই বলছেন প্রেম করতে গিয়ে ধরা পড়েছে পূজা এবং জোভান। এফআই দীপু নামের এক ব্যক্তি তাদের অন্তরঙ্গ ছবি পোস্ট করে ধরি মাছ নাছুই পানি টাইপের এক বিশাল ক্যাপশন পোস্ট করে, যেখানে লেখা ছিল এই ছবিগুলি আমাকে থাইল্যান্ড থেকে পাঠালো এক শুভাকাঙ্ক্ষী। দীপু বলেন এই ছেলে মেয়ে দুটি লাল পানি পান করে থাইল্যান্ডের রাস্তায় প্রকাশ্যে চুম্বন করছে। ওই দেশের জন্য এটা অবশ্য স্বাভাবিক, বিশেষ করে পর্যটকদের জন্য। যিনি ছবিগুলো পাঠিয়েছেন তিনি বলেছেন এরা বাংলাদেশি কপত কপতি। ছবিগুলি জুম করে দেখতেই বোঝা গেল ছবিটি চিত্রনায়িকা পূজা চেরি আর ছেলেটি নাটকের অভিনেতা জোভান। ব্যাস এতেই লেগে যায় হইচই, শুরু হয়ে যায় এক একজনের এক এক মন্তব্য। অনেকে এটা বিশ্বাস না করে শুটিং এর ছবি বললেও অনেক নেটিজেন এটাকে গোপন ছবি বলে মন্তব্য করে বলেন শুটিং এর ছবি হলে দুজনের মুখে মাস্ক কেন ছিল। তবে এইবার লাইভে এসে কাঁদতে কাঁদতে আসল ঘটনাটি খুলে বললেন পূজা চেরি। এটা ওয়েব ফিল্মের শুটিং এর একটি দৃশ্য, অন্য কিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন আসলে ছবিগুলি ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবার সামনে অনুরোধ, তাকে কেউ ভুল বুঝবেন না। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতাই তিনি বজায় রাখবেন বলে জানান। কিন্তু পূজার সেই কথা ঠিক মিলছে না এফআই দীপুর পোস্ট করা পরবর্তী ছবিগুলি দেখে। পূজা শুটিং এর দৃশ্য দাবি করলেও আগের ছবির সাথে পরের ছবিতে আকাশ পাতাল ফারাক চোখে পড়ে। পরিচালকের পোস্ট করা ছবিতে দেখা যায় শুটিং এর ক্যামেরা তাক করা আছে, কিন্তু পূজা দাবি করেছেন সেখানে শুটিং এর অনুমতি না পাওয়ায় তারা গোপনে শুটিং করেছেন। এটা যে ভাইরাল হওয়া সেই ছবি নয় সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। সাবজেক্ট দুটি বাদ দিয়ে দুটি ছবির ব্যাকগ্রাউন্ডের সব মিলিয়ে দেখলে বোঝা যায় একটি বাচ্চা ছেলে মেয়েও বুঝবে দুটি ছবি আলাদা, একটা শুটিং এর আর একটা শুটিং এর আগে না হয় শুটিং এর পরে। তাছাড়া পূজা নিজে বলেছে প্রকাশ্যে ক্যামেরা ছিল না, পূজা স্বীকারোক্তি দিয়েছে এটা গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে। শুটিং করার অনুমতি ছিল না, তার মানে থাইল্যান্ডের অনুমতি ছাড়া শুটিং করেছেন তারা, অর্থাৎ নিজেদের স্বার্থে দেশের ১২টা বাজিয়েছে ওই শুটিং ইউনিট।